হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ফার্স্ট পার্টের ভিডিও সবাই দেখেছো, খুব ভালো ভালো কমেন্ট করেছো সবাই, খারাপ ভালো সবাই সবকিছু বলেছো। তো সেকেন্ড পার্টের ভিডিও আজকে রিলিজ হচ্ছে, এন্ড আজকে দেখা যাক যে সেকেন্ড পার্টের ভিডিওতে কি কি আছে আর মিলগুলোতে কি হয়। চলো দেখা যাক, লেটস স্টার্ট। উইন্ডমিলে ঢুকেছি, এখানে অনেক ধরনের উইন্ডমিল আছে। এক একটা উইন্ডমিলে বেসিক্যালি এক এক রকমের জিনিস তৈরি করা হয় আর কি। এই প্রত্যেকটা উইন্ডমিলের এক একটি হিস্ট্রি আছে, সেপারেট সেপারেট হিস্ট্রি। আমরা একটা উইন্ডমিলের ভেতরে ঢুকেছি, এর জন্য একটা পার্টিকুলারলি টিকিট লাগে, যে টিকিটটা না কাটলে ভেতরে ডেফিনেটলি ঢুকতে দেবে না। এটা ডেফিনেটলি যা যা দেখ মানে করা হয় উইন্ডমিলটাতে, সব কিছু একটা মিউজিয়াম টাইপ করে রাখা আছে। একটা বুকলেট টাইপ দেওয়া হয় যেটাতে কিনা হিস্ট্রি লেখা আছে, ডেফিনেটলি মানে খুব হ্যাপিলি এটা ইংলিশেও ট্রান্সলেট করা আছে। সো আমরা এখন ওই উইন্ডমিলটাতে আছি। উইন্ডমিলটার হিস্ট্রি আমরা পড়েছি, পড়ে দেখলাম। তা উইন্ডমিলটার হিস্ট্রি আমরা একটু ফার্স্টে এক্সপ্লেন করি, দেন আমরা এটাকে ওপরে যাব। আমরা ওপরেও যাবো, ভয়ঙ্কর একটা সিঁড়ি আছে। আর এই যে ফুল স্ট্রাকচার পুরোটাই উডেন, অলরেডি চলছে উইন্ডমিলটা। হিস্ট্রিটা বলু করবো। সো বেসিক্যালি এখানে চান্স রিভারের উপর অনেকগুলো উইন্ডমিল রয়েছে, তো প্রত্যেকটা উইন্ডমিলই আলটিমেটলি উইন্ড পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করে এক একটা প্রোডাক্ট তৈরি করে। আমরা যে উইন্ডমিলটা এখন আছে সেটা দি ক্যাট উইন্ডমিল। তো বেসিক্যালি এটার যে হিস্ট্রিটা যেটা পড়ে বুঝলাম যে আমাদের 1600 খ্রিস্টাব্দের সময় থেকে এখানে প্রচুর ট্রপিক্যাল ড্রাই উড ইম্পোর্ট করা হতো, যেগুলো এই উইন্ডমিলে ক্রাশ করে ডাই তৈরি করা হতো। বেসিক্যালি যেগুলো ফ্লোথ জামা কাপড় তৈরি করার রং করার জন্য যে রংগুলো কাজে লাগে। বাট 1700 খ্রিস্টাব্দের পর থেকে এখানে আর্থ পিগমেন্ট চক এগুলোও ইম্পোর্ট করা হয়, আর সেগুলোকে ক্রাশ করে প্রথমে সোপ করালো, তারপর ড্রাই করা হয়, তারপর ক্রাশ করে বিভিন্ন ধরনের পাউডার রং, মানে যেগুলো কাপড় রং করার জন্য যে ডাইগুলো ইউজ হয় সেই ডাই, ইভেন পেন্টারদের জন্য অয়েল পেন্টিং এর জন্য যে অয়েল কালারগুলো ইউজ করা হয় সেই ধরনের কালারও এরা তৈরি করে। সো বেসিক্যালি পিছনটা যদি একবার ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হয় তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আগে 1600 খ্রিস্টাব্দের সময় কিভাবে জিনিস তৈরি করা হতো। এই যে ব্যারেলটা রয়েছে এখানে, বেসিক্যালি এই যে ব্যারেলটা রয়েছে সেই ব্যারেলটা বেসিক্যালি কাঠগুলো এসে চপ করা হতো আর গুঁড়ো করা হতো, আর করেসপন্ডিং রং তৈরি করা হতো। ইভেন কিছু কালার পিগমেন্টস এখানে এই ব্যারেলটার ভিতর দেখতেও পাওয়া যাবে, যদি একটু দেখানো যায়। তো এই যে কালার, এটা উডেন টাইপ কালার আছে, এটা একটা, এটা কি, এটা ইটের মতো একটা রং আছে। এটা বেসিক্যালি কাঠ দিয়ে কাঠগুলোকে করে তৈরি করা হয়। আর ওপরে ফার্স্ট ফ্লোরে যে মিলটা চলছে, অ্যাকচুয়ালি ওপরে যে ফার্স্ট ফ্লোরে যে মিলটা চলছে সেই মিলটাতে অ্যাকচুয়ালি চক গুঁড়ো করে অন্যান্য রং, দরকার হলে সেটা কাপড় রং করার জন্য যে ডাই সেই রং বা অয়েল পেন্টারদের জন্য রং সেগুলো তৈরি করে। ফাইনাল প্রোডাক্ট এখানে এই মিল থেকে যে ফাইনাল প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলো শোকেসের মধ্যে কাইন্ড অফ মিউজিয়াম করে মানে অ্যাসেট করে রাখা রয়েছে, যেগুলো আমরা দেখাবো। এর যে ভেতরে যে মিউজিয়ামটা আমরা এসেছি সেটা হচ্ছে এই যে ডাই কালারগুলো দেখা যাচ্ছে, এই ডাই কালারগুলো হচ্ছে কাপড়ের রং, এই রংগুলো দিয়ে ডাই কাপড় ডাই করা হতো আর কি, রং করা হতো। এই যে এই সেকশনটা অনেক রকমের রং দেখা যাচ্ছে। এই সব প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এই মিল থেকে তৈরি হতো আর কি, এখনো তৈরি হয়, এটা চলছে কাইন্ড অফ। এই এই যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে এগুলো সব রং, মানে কালার, যে পেইন্টিং এর জন্য যে কালার লাগে সেই কালারগুলো এই মিল থেকে তৈরি হতো। এগুলো এই যে এখানে সব এক্সাম্পলের মতো করে মানে শো করানো আছে কালারগুলো। এই যে দড়িগুলো যে কালার করা আছে এই কালারগুলো এই মিল থেকে তৈরি হতো। বেসিক্যালি এখানে যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা কাঠ থেকে বানানো। আমরা এইমাত্র যেরকম বলছিলাম যেগুলো এটা কাঠ গুঁড়ো করে যে রংটা তৈরি করা হয়েছে সেটা, আর এটা করেসপন্ডিং তার কালার যেটা ফাইনাল প্রোডাক্ট যে টিউবটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা, এটা বেসিক্যালি পেইন্টিং এর কাজে লাগে। সিমিলারলি ও যে দড়িটা দেখালো সেটা একটা ডাই বানানো হয়েছে, এই পাশে যে কাঠগুলো রাখা রয়েছে সেই কাঠ দিয়ে যে ডাই বানানো হয়েছে সেই ডাই দিয়ে এই দড়িটাকে রং করা হয়েছে। তেমনি চকের ব্যাপার যেমন আমরা বলেছিলাম এখানে চকও রয়েছে, এই চকগুলো দিয়ে আমরা কালার বানানো হয়েছে। ফাইনাল প্রোডাক্ট কালার যেগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে,
বিভিন্ন ধরনের কালার এন্ড তার করেসপন্ডিং নাম এখানে দেখতে পাবো আমরা। লিথপুন, টাইটান হোয়াইট, টাইটান হোয়াইট ফেমাস কালার, এখানে টাইটান হুইট লেখা যেটা একটা ডাচ নেই, টাইটান হোয়াইট ফেমাস কালার, কার্বন ব্ল্যাক, টার্কি সম্বর, ভায়োলেট কালার আছে, পিঙ্ক কালার আছে, যেটা কিনা মোস্ট অফ দা মেয়েদেরই ফেভারিট কালার, মোটেও না পিঙ্ক মেয়েদের। আর গ্রিন কালারের শেড আছে, এখানে ব্লু এর শেড আছে, এটাও ছেলেদের ফেভারিট কালার। এই যে সেই সিঁড়ি, ভয়ঙ্কর সিঁড়ি, এটা ওঠাটা মানে টু ডিফিকাল্ট, এই ভিডিও করা ইম্পসিবল। এখানে এই সিঁড়িটা ওঠার সময় তো আমরা উঠে গিয়ে তারপরে না ভেতরে দেখাচ্ছি কি আছে না আছে। তো লেটস গো। এই হচ্ছে সিঁড়িটা যেটা দিয়ে আমরা উঠে এসেছি, বেসিক্যালি ভয়ঙ্কর ডিপ, ফাইনালি উঠে পড়েছি আমরা দুজনেই সিঁড়িটা দিয়ে। খুব ভয়ঙ্কর ছিল, খুব সাবধানে উঠেছি। আর এই হচ্ছে মিলটা চলছে কন্টিনিউয়াসলি, মিলটা চলছে, এই যে মিলটা, এই সিঁড়িটা দিয়ে আমরা উঠেছি, এই মিলটা চলছে। এখানে একটা এক্সিটের জায়গা আছে, আমরা বেরোবো, বেরিয়ে দেখবো। আর এখানে কিছু স্যাম্পল কালার আছে যেগুলো কিনা এই মিলটা থেকে তৈরি হতো, এই যে কালার স্যাম্পল রাখা আছে। সো আমরা বাইরে বেরিয়ে দেখবো, বা চলো। এটাও ভয়ঙ্কর সিঁড়ি, বাট ছোট ডেফিনেটলি। Yes, ছোট করেছি। Wow, it's a beautiful place. মিলটা চলছে, it's a beautiful place. সুন্দর জায়গা, অলমোস্ট আমরা সেকেন্ড ফ্লোরে উঠে পড়েছি। এটা ভীষণ সুন্দর জায়গা, এই যে চারদিকে চলছে। আর বেসিক্যালি এই মিলটা সেখানে ভীষণ কাছে, ভীষণ সুন্দর এরিয়া, ভীষণ সুন্দর জায়গা। এখান থেকে, এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর। ওখানে ছোট্ট ছোট্ট বাড়ি আছে যেগুলো এই গ্রাম, এটা একটা ইটসেলফ একটা গ্রাম, বাট সুন্দর গ্রাম একটা, ভীষণ সুন্দর করে সাজানো। এই যে ছোট্ট ছোট্ট গাড়ি পাড়ি আছে। আর এই যে ওখানে হয়তো একটা, ওটা ওটা উডেন মিল মনে হয় যতদূর সম্ভব, প্রচুর উডস আছে। ওই মিলটাতে বেসিক্যালি কাঠ কাটা, কাঠ কাটা হয়। হ্যাঁ, ওখানে উইন্ড পাওয়ার কে কাজে লাগিয়ে মেকানিক্যাল পাওয়ারে যেটা মেশিনটা ঘুরে সেই মেশিনটা দিয়ে কাঠগুলোকে কাটা হয়। এই যে এই মিলটা যেটা দেখা যাচ্ছে, প্রচুর কাঠ আছে এখানে, এই মিলটা কাঠ কাটা হয়। এটা যেমন রং তৈরি করার জন্য এই মিলটা ইউজ করা হয়। এই মিলটা দেখা যাচ্ছে না, বাইরে থেকে দেখলে কিছু বোঝা যাবে না। আই থিঙ্ক এটা বন্ধ আছে, পুরো ওপেন এরিয়াটা, প্রচুর হাওয়া। চলে এসেছি, বেরিয়ে এসে আমরা চলে এসেছি এবার এই একটা ফার্ম। হ্যাঁ, আমরা এখন বেরিয়ে গেছি উইন্ডমিলস থেকে।
এবার আমরা যাচ্ছি একটা সুভিনিয়ার শপ হুইচ ইজ অনলি ফর উডেন ক্লকস। এখানে 13th century ডাচরা উডেন ক্লকস ব্যবহার করতো, মেনলি ফিশারম্যান, ফার্মার্স, ট্রেড ওয়ার্কার্স যারা রয়েছে তারা। তো দেখা যাক সেখানে কি কি রয়েছে আমাদের জন্য। মিউজিয়ামটার ভেতরে সব কাঠের জিনিস, যেটা কিনা মেন অ্যাট্রাকশন আমি দেখাতে চাইছি, সেটা হচ্ছে ডায়মন্ড ক্লক। দিস ইজ উডেন ডায়মন্ড শু, বিউটিফুল, পুরোটা ডায়মন্ড। আমি যদি ধুমটুয়ে ঋত্বিক রোশন হতাম, আমি সবার আগে জুতোটা চুরি করতাম। প্রত্যেকটা জুতোই হচ্ছে উডেন। এখান থেকে যদি কেউ পারচেস করতে চায়, মানে যাদের কার যদি কারোর এটা যদি এগুলো হ্যান্ড পেন্টেড, যদি কেউ পারচেস করতে চায় তো পারচেস করতে পারে। বাট উডেন জুতো পরার ক্ষমতা খুব কম মানুষেরই থাকবে, আমাদের ইন্ডিয়ানদের তো একদমই নয় আই গেস। খরম পড়েছে, বাট এরকম উডেন জুতো পরা পসিবল। এখানে সব জুতো রাখা আছে, জুতো সোলস এন্ড অল। এখানে মেশিন আছে যেখানে কিনা জুতোগুলো তৈরি হয় বেসিক্যালি। এই যে উট পড়ে আছে, এগুলো নর্মাল শোল এখনো হয়নি, এখন তো পুরোটাই চলে। আমাদের ঘোরা কমপ্লিট, পুরো স্পটটা আমরা পারলে ডিসকভার করতে পেরেছি তোমাদের সাথে, আর আমরাও নিজে ঘুরে দেখতে পেরেছি। বোটিংটা হলো না আমাদের ব্যাক লাক, বিকজ জুন মাসের দিকে ওটা ওপেন হয়, আমাদের ব্যাক লাক এটা আমরা করতে পারলাম না। বাদ বাকি তো মোটামুটি ডিসকভার করতে পেরেছি। প্রত্যেক উইকে একটা একটা করে ভিডিও পাবে, বিকজ প্রত্যেক উইকেন্ডে আমরা কোথাও না কোথাও ট্রিপে যাব, ট্যুরে যাব। সো আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর নেক্সট ব্লগের জন্য ডেফিনেটলি আমাদের সাথে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া ডেফিনেটলি আমাদের ইন্টারেস্টটাই কোথাও হারিয়ে যাবে। সো আজকের জন্য টাটা, বাই বাই।